আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলসের কাটলেট। নুডলসে তৈরি করা এই কাটলেটগুলো খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। বাচ্চার স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার খাবারটি তৈরি করতে হয়। এর জন্য একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিব। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, পানিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব ম্যাগি নুডলস। এভাবে ভেঙে ভেঙে দিব। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে নিব। আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন নুডলসটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি। নুডলস সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, মরিচ কুচি, দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব লাল মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। ম্যাগি নুডলসের ভিতর যে মশলাটা থাকে এবার সেটা দিয়ে দিব। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি যাতে কাটলেটের শেপ দিতে সহজ হয়। এবার কিছুটা হাতে নিয়ে কাটলেটের শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পানি, পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ গোলমরিচ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার কাটলেটটিকে এটার ভিতর ভালো করে ডুবিয়ে নিব। কাটলেটটিকে ব্রেড ক্রামের ভিতর দিয়ে সুন্দর করে কোট করে নেব। সবগুলো কাটলেট কোট করা হয়ে গেছে, এখন আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে কাটলেটগুলো দিয়ে দিব। কাটলেটগুলো একটু উল্টিয়ে নেব। আমি সবগুলো কাটলেট উল্টিয়ে দিয়েছি। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার খাবার নুডলসের কাটলেট। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।